পাচ্ছেন, এখনো 1 ঘন্টা বাকি, তাই ভাবছি নিয়মিত যেভাবে সংবাদ পড়ি ওইভাবে আজকে আর সংবাদ পড়ব না, দেখি সংবাদটা আসলে কিভাবে পড়া যায়। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম আজ আমরা সংবাদ পড়ছি না, কিন্তু তার বদলে আমরা আপনাদের যা উপহার দিতে যাচ্ছি তা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আর একটা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, সেটার যদি একটা আনুষ্ঠানিক শুরু না থাকে তাহলে কেমন হয়? আর তাই তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, চ্যানেল আই সুসংবাদ। আমাদের দর্শকরা তো আজকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, কি সুসংবাদ রয়েছে তাদের জন্য? আসলে আমরা তো সবসময় সংবাদ পড়তেই অভ্যস্ত, ওনারা আমাদেরকে ওভাবেই দেখেন। আজকে কাজী রুমানা আমাদের সংবাদ উপস্থাপক, ওনার একটা পারফরমেন্স দেখছিলাম, একই সোনার আলো এই জীবন ভরিয়ে দিল যখন গাইলো, আমার মনে হয় আমাদের দর্শকদের সাথে সেটা শেয়ার করা উচিত। সোনার আলোয় জীবন ভরিয়ে
কাছে থেকো, কাছে থেকো। আমার কেন জানি মনে হয় যে আমরা যে ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ পড়তে, রবীন্দ্রনাথ থেকে আবৃত্তি করতে, রবীন্দ্রনাথ শুনতে শুনতে বড় হয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব বেশি প্রিয় গান নিয়েই আমাদের নতুন সংবাদকর্মীরা আসছেন, তাহা আর মেরিনা। আমরা আসলে ওদের সঙ্গেই আছি এবং সবসময় থাকবো। কি ব্যাপার রেদিতা, বাসার এত কম কথা বলছে কেন আজকে? আমিও তো তাই ভাবছি, দাঁতে ব্যথা। আই হায়, এটা কোনো ব্যাপার হলো? দাঁত ব্যথা? আমাদের দুজন সংবাদ উপস্থাপক রয়েছে, সৈয়দা তারানা তাবাসসুম এবং নবনীতা। প্রতিনিয়তই সংবাদ উপস্থাপকদের কিন্তু রিপোর্টারদের সাথে লাইভ করতে হয়, এবং যদিও আমরা রিপোর্টারদের সাথে একটা দূরত্ব থাকে, কিন্তু মনের যে মিল সেই ব্যাপারটা ইশরাত খান বর্ষা তার রিপোর্টিংয়ের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরবে। বর্ষারও দাঁতে ব্যথা? না, বর্ষা গেছে আজকে রিপোর্টিং করতে। বর্ষা কেন গেল? আমি যেতাম। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একজন বিশিষ্ট দন্ত চিকিৎসক ভাই, আমরা একটু লাইভে যাচ্ছি তো একটু আমাদেরকে হেল্প করতে হবে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একজন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর তারানা তাবাসসুমের চেম্বারের সামনে। আপনারা একটু শান্ত হন, আর কিছুক্ষণ পরে শেষ হওয়ার পরে তখন আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে একটা কথা বলতে পারবো, ঠিক আছে? ওকে জনি, রোল। এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে অসংখ্য রোগীর ভিড়, সেই সাথে যুক্ত হয়েছেন আরও কিছু উৎসুক জনতা। ভাই প্লিজ, এটা লাইভ তো, একটু হেল্প করেন। আচ্ছা ওকে, আপনারা একটু নির্দিষ্টভাবে দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে। তো আমরা সবাই উৎসাহী একটু জানার জন্য, আসলে হঠাৎ করে সবার দাঁতের কেন এত সমস্যা, চলুন দেখে আসি। ঠিক আছে, যেভাবে বলেছি সেভাবেই করবেন, আপনি এখন যেতে পারেন। আপা, আমার কোনো সমস্যা নাই আপা। সমস্যা না থাকলে ডাক্তারের কাছে কেন এসেছেন? আপা, আপনাকে দেখতে এসেছি আপা। আপা, টিভিতে আপনারা একটু মাঝে মাঝে সুসংবাদ দিতে পারেন না? কেন ভাই, টেলিভিশনে তো আমরা অনেক সুসংবাদ দিই, আর সুসংবাদ যেভাবে আসে সেভাবেই তো দিতে হবে, তাই না? আপা, আজ কোনো ওষুধ না, একটা প্রেসক্রিপশনের অটোগ্রাফ দেন না প্লিজ। প্রেসক্রিপশনের অটোগ্রাফ? আচ্ছা ঠিক আছে। কবিতা পড়া প্রহর এসেছে
রাতের নির্জনে। এই রিদিতা, এই গানটা কিন্তু নুসরাত খুব গুনগুন করে গায় মেকআপ নিতে নিতে। আমিও মনে হয় শুনেছি। মেকআপ রুমে তোমরা গানও গাও তাই না? কিন্তু আজকে কিন্তু নুসরাত যেটা করলো, ও কিন্তু ক্যামেরার সামনে এই গানটা গাইলো। আমি এক করি না, এককে করি দিই। তুমি যে কবিতা থেকে আবৃত্তি করলে, এই কবিতা থেকেই আমাদের হৃদয় হোসেন, আমাদের সংবাদ উপস্থাপক, ও আবৃত্তি করেছে। তুমি ওর সাথে জয়েন করতে পারতে কিন্তু। এটা কিন্তু কবি নির্মলেন্দু গুণের কবিতা, ভারী সুন্দর। হাত বাড়িয়ে ছুই না তোকে, মন বাড়িয়ে ছুই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালি পায়ের ছায়ায় আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে, নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তো ছোব নামক দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবি?
আমাদের যে অনুভূতিগুলো বারে বারে পরিবর্তিত হতে থাকে দেশের ভালো খবরে বা দেশের মন্দ খবরে। বাংলাদেশের মঙ্গল হলে ভালো হলে সবাই যেরকম খুশি হয়, প্রতিটা মানুষের মতো আসলে সংবাদ উপস্থাপকরাও কিন্তু খুশি হন। আর তাই তো দেশ মাতৃকার সম্মানে নবনীতা চক্রবর্তী এবার একটি দেশের গানের উপর নাচ নিয়ে আসছেন। মনের ভেতর যার ছবি আছে অম্লান, সে আমার দেশ। এ মনের বিনায় যার সুর বাজে অবিরাম, সে আমার দেশ। সবাই সব কিছু করছে, আমি যতটুকু জানি ফারজানা করিমা আপুর কিন্তু এবারে একুশের বইমেলায় বই বেরিয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। নাম কি তোমার বইয়ের? পাখি পৃথিবী। হয়ে যাক না দুই একটা লাইন ওখান থেকে। আমিও বকুল, তুইও বকুল, পাশাপাশি গন্ধে আকুল, গায়ের সাথে গা মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে, শেকড় যাবে অনেক দূরে, থাকবি সারা জীবন ধরে। সুন্দর কবিতা। আমাদের সংবাদ উপস্থাপকদের যে আসলে এত বিভিন্ন রকমের গুণ, আমি ছাড়া না আপনি তো অনেক ভালো উপস্থাপনা করেন। আরেকটা ব্যাপার কিন্তু আমাদের দর্শকরা জানে না, সেটা হলো যে বাসার ভাই যখন নিউজ পড়ে উনি খুব গম্ভীরভাবে নিউজ পড়তে ঢুকে, কিন্তু তারপরে সে রিপোর্টের মাঝখানে মাঝখানে হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ করে। আ ভেরি গুড অ্যাক্টর। আচ্ছা ঠিক আছে, বিভিন্ন ধরনের ফলের বেড়াল এবং গোমর গোমর ফাঁস হওয়ার উপক্রম হয়েছে। দর্শক মন্ডলী একেবারেই কিন্তু এই সমস্ত কথায় কান দিবেন না, তবে যেখানে কান দিবেন সেটা হচ্ছে আমাদের গোলাম মর্তুজা আর তাসফিন আশরাফ, ওরা ডুয়েট একটি কবিতা আবৃত্তি করেছে। আপনারা যাচ্ছেন বুঝি? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব। বছর দুয়েক হলো তাই নয়? তারও বেশি। আপনার ডাক নাম শানু, ভালো নাম? শাহানা। আপনার? মাহবুব। জানি, মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন। কে বলেছে? আপনার তো অনার্স ফাইনাল তাই নয়? এবারে ফাইনাল, ফিজিক্সে অনার্স। কি আশ্চর্য, আপনি কেন ছাড়লেন হঠাৎ?
মা চান না, মানে ছেলেদের সঙ্গে বসে। সে যাকে পা সেরেছে। কি করে জানলেন? এই আর কি, সেরে গেছে। ও কিছু না, প্যাসেজটা পিছলে ছিল, মানে সত্যি নয়, উঁচু থেকে পড়ে গিয়ে। ধ্যাত, খাবার টেবিলে রোজ মাকে অত জ্বালানো কি ভালো? মা বলেছে। শুনতে পাই বছর দুয়েক হলো, তাই নয়? তারও বেশি। আপনার টবের গাছে ফুল এসেছে, নেবেন? না থাক, রিক্সা এলো, মা এলেন, যাই। আপনি সন্ধ্যেবেলা ওভাবে কখনো পড়বেন না, চোখে যাবে। হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই। যান, আপনার মা আসছেন, মা ডাকছেন, যাই। যাই। আচ্ছা বাসার, পুরনো গানগুলো যখন নতুন করে নতুনভাবে ফিরে আসে নতুনদের মাঝে, তখন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে না? আমার মন খারাপ হলে আমি ওই ওই পুরনো দিনের গানগুলোর কাছে বারবার ফিরে যাই। কেন জানি মনে হয় যে অসম্ভব শক্তি যোগায় আমাদের মধ্যে। উজমা হাসান এবং ইসমত, তারা সেই পুরনো গানকেই নতুন করে আমাদের সামনে এবারে উপস্থাপন করবে। যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধ জাগর, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির ফাঁকে ফাঁকে আমরা কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে দায়বদ্ধতা, যে দায়বদ্ধতা থেকে আমরা সংবাদ পড়ি। ওই দায়বদ্ধতা এবং দর্শকদের টানে আমরা সব কিছুর মাঝেও ছুটে আসি সংবাদ উপস্থাপন করবার জন্য। কোনো কোনো সময় আমাদের টিমের প্রত্যেকে, অফিস স্টাফ থেকে শুরু করে প্রত্যেকে, তাদের কিন্তু ভয়ঙ্কর রকমের কন্ট্রিবিউশনের ফল হিসেবে তিলে তিলে সংবাদ বের হয়ে আসে, তিলে তিলে আমরা এখানে আসতে পেরেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে অনুষ্ঠান যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আজকে সংবাদ পড়বো না, কিন্তু দায়বদ্ধতার কথা তো বারবার চলে এসেছে, আর সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের চিরচেনের স্টুডিও সংবাদকক্ষে আবারও ফিরে যাব। তবে আজকের অনুষ্ঠানের শুরুতে যেভাবে বলেছিলাম, এই অনুষ্ঠানের নাম চ্যানেল আই সুসংবাদ, প্রত্যাশার জায়গাটি আসলে ওখানেই। আমরা চাই
প্রত্যেকটি দিন যেন আপনাদের সামনে সুসংবাদগুলো নিয়ে আমরা হাজির হতে পারি। আমরা একটি প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন নিয়ে, আমি খায়রুল বাশার, ফারজানা করিম, আমি রেদিতা রেজা, আমরা সবাই বিদায় নিচ্ছি।